আসানসোল পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বেতন বৃদ্ধির দাবিতে আসানসোলের পৌরসভার সামনে স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ অস্থায়ী সাফাই কর্মীদের। তাদের দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বাড়ছে তাতে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। আর এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে স্টেশন রোড চত্বর। রাস্তায় বসে পড়ে সাফাই কর্মীদের। অপরদিকে ঘটনার খবর পেয়ে পৌরসভায় চলে আসেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন পুরো চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, অস্থায়ী সাফাই শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে। এই মুহূর্তে তারা 318 টাকা করে মজুরি পান, এরপরেও তারা 600 টাকা করে মজুরির দাবি করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বিক্ষোভ কর্মীদের আশ্বস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ। প্রায় 4 ঘন্টা বিক্ষোভ চলার পর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় অস্থায়ী সাফাই কর্মীরা। প্রতিদিনকার যে জিনিসপত্রের দাম, যেভাবে দিল্লি গভর্নমেন্ট, দিল্লি সরকার যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, তেলের দাম, গ্যাসের দাম, তাদের সংসার চলছে না। সেহেতু যে টাকাটা বেড়েছিল সেটার চেয়ে একটু বেশি বাড়াতে বলেছে আমরা। যেটাতে ওদের কত ছিল আর কত বাড়লো, ওদের কিছুই ছিল না। ওরা চাইছিল আমরা বাড়িয়েছিলাম 317 থেকে 325, 325 থেকে এখন আমাদের 347। ওরা মেনে নিয়েছে, বাকি যারা কর্মচারী তারাও বলছে তাদের বেতনটাও ঠিকভাবে বাড়ানো হয়নি। কাদের? গ্রুপ ডি, গ্রুপ সি, সবার একদম সুন্দরভাবে বাড়ানো হয়েছে।